গুড ইভিনিং। আর আজকে হচ্ছে স্যাটারডে, আর আজকের ব্লগটা আমি ইভিনিং থেকে স্টার্ট করছি। আর আমি এখন করছি রান্না, মানে আজকে শনিবার, মানে আজকে রাত্রিবেলায় স্বরূপ আসবে। আস্তে আস্তে ওর ওই 10:30 হয়তো বাজবে, তো ও এসে আজকে আমাকে আর শ্রেষ্ঠা কিখে নিয়ে যাবে। কারণ আমি যেহেতু একা ওকে নিয়ে, লাগেজ নিয়ে, জিনিসপত্র নিয়ে যেতে পারি না, খুব প্রবলেম হয়, মেয়ে এত দুষ্টুমি করে। তো তাই জন্য স্বরূপ আসবে নিতে, তো ওর সাথেই চলে যাব। আর আজকে রাত্রিবেলা আমি বলেছিলাম যে পোলাও বানাবো, আর পোলাও বানাবো, আর সাথে ভেবেছিলাম একটুখানি আলুর দমও বানাবো, আলুর দম বা পানির বানাবো, বানিয়ে নিয়ে যাব। তো কারণ যেহেতু শ্রেষ্ঠা কি থাকে সাথে, তো সেজন্য স্বরূপ চায় যে স্যাটারডে বা টিউজডেতে কোনো মাছ মাংসের জিনিস যতটা ক্যারি না করা যায়, যদিও এটা অনেকে কুসংস্কার বলে মনে করবে। তো যাই হোক, যার যার বিশ্বাস তার তার কাছে, আমি এটা নিয়ে কোনোদিন ওকে জোরাজুরি করিনি। তো যাই হোক, এবার তো আমাকে স্বরূপ বলল যে পোলাওটা বানাচ্ছিস বানা, তবে আলুর দম আর মনে হয় না বানাতে লাগবে, কারণ যেহেতু বাড়িতে শাশুড়িরা এখন নেই, পুরীতে গেছে ঘুরতে, তো সেজন্য স্বরূপ এখন আমার ছোটো কাকুর শাশুড়ির ঘরেই খাওয়া দাওয়াটা করছে, ব্রেকফাস্ট টু ডিনার সব কিছুই। তো সেই জন্য আজকে যেহেতু আজকে আমার শাশুড়িরা আসবে না, ওরা আসবে কালকে ভোরে, মানে আগামীকাল সানডে ভোরে। তো সেই জন্য আজকে রাতের ডিনারটা বলেছিল ছোটোমার ঘরে করতে। তো আজকে ছোটোমা করবে চিকেন কষা, তো আমি ভাবলাম তাহলে স্বরূপ বললো তাহলে চিকেন দিয়ে পোলাওটা খেয়ে নেবো, তো সেই জন্য আর এক্সট্রা কিছু করতে হবে না। তা তবে স্বরূপ আমার মায়ের হাতের বেগুনি খেতে ভীষণ পছন্দ করে, তো সেই জন্য বললো তাহলে মাকে বলতে একটু বেগুনি বানিয়ে দিতে। তো পোলাওটা আমি এখন বানিয়ে নিচ্ছি, আর চাল ঠাল সকালে মা ভিজিয়ে রেখে দিয়েছিল, তারপর ওটাকে শোকাতে দিয়ে দিয়েছিলাম। আর এখন ঘড়িতে বাজে 6:00, তো এখন এই যে এটাকে এখন ওই মাখা পোলাওটা এখন ভাজছি, ভালো করে ভাজা হলে এটাকে জল দিয়ে দেব, দিয়ে আমি আমার যা বাকি কাজগুলো আছে করব। তবে হ্যাঁ, আমার বেশি ইজি লাগে ভাত প্রসেসে করতে, যেটা সাধারণত বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে করে আর কি, ইজি প্রসেস। আর গোবিন্দভোগ চাল দিয়ে হলে তখন আমি এরমভাবে করি, মানে বাড়িতে মা কাকিমারা বা আমার শাশুড়ি যেভাবে করে, যে কাপ মেপে চাল, কাপ মেপে জল, সেটা দিয়ে। আর আমি যদি নর্মাল রাইস, মানে ধরো বিরিয়ানির চাল দিয়ে করি বা ফ্রাইড রাইসের চাল দিয়ে যদি কখনো করি, তখন আমি ভাতের মতো করে নিয়ে করে নিই। তো এখন এটা যতক্ষণ প্রিপেয়ার হচ্ছে হোক, আস্তে আস্তে ভালো জিনিস খেতে গেলে একটু সময় তো দিতে লাগবে। আর আমি না কাজু দিয়েছি পোলাওতে, কিশমিশ দিইনি, কারণ কিশমিশ খুব একটা স্বরূপ পছন্দ করে না, তো সেজন্য আমি কিশমিশটা স্কিপ করে দিয়েছি। আর মেয়ে এখন রয়েছে ওর দিদুনের সাথে খেলা করছে, তো সেই ফাঁকেই আমি কাজগুলো করছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই ব্লগটা দেখতে থাকো। দেখেছিস তুই কাঁদিস না, কাঁদবি না তো, তুমি দেখো আঙ্কেলরা কিন্তু কি করছে দেখো। হ্যাঁ, তোমাকেও তো বড় হয়ে করতে হবে, হ্যাঁ তোমাকে তো ডক্টর হতে হবে, ডুগুদের ডক্টর। তুমি যাও ডুগুর পাশে গিয়ে দাঁড়াও, ওই যে ডুগুর অসুখ হয়েছে না, অসুখ হয়েছে না, শরীর খারাপ, ডুগুকে ইঞ্জেকশন দিয়ে দেবে, ডুগু ভালো হয়ে যাবে। আজকে নয় বারো তোর ঘরেও দিয়ে দিক একটা গপাত করে, তুইও তোর মতোই বসে আছিস, জীব বার করছিস।
ডেঞ্জারাস জিনিস ডেঞ্জারাস চলে কি হয়েছে ও আচ্ছা বেশি বড় হয়ে গেছে না ওটা ওটা কাটায় না কিন্তু খুব একটা কাটায় না ওটা এক্সট্রা এক্সট্রা আঙ্গুল দেখেছিস কি সুন্দর নখ কাটলো এবার নেল পালিশ পরবে ও দাদা কি নিয়ে থাকবে তো পোলাও তো আমি করে নিয়েছি প্যাকিং তো এখন মা করছে গরম গরম বেগুনি তো যাতে বাড়ি গিয়ে আর গরম করতে না হয় আর এখন আমাদের ক্যাবও চলে এসছে তো আজকে আমরা ক্যাবে করেই বাড়ি ফিরছি কারণ যেহেতু অনেকটা রাত হয়ে গেছে অনেকটা মানে রাতে 11:30 অলমোস্ট আর শীতের রাতে যেহেতু তেমন কিছু একটা পাওয়া যায় না তো সেই জন্য আজকে ক্যাবটাই আমাদের ভরসা ছিল তো যাই হোক বাড়িতে এসে চলে এসেছি ডিনার করতে মানে আমি আর সরব ডিনার করে তারপরেই মেয়েকে খাইয়ে একবারে ঘুম পাড়াবো কারণ ওকে ও বাড়ি থেকে একটু খাইয়েই এনেছিলাম তো ভাবলাম একটু দেরি করে না খাওয়ালে ও খেতেও পারবে না আর এখানে এখন সরব খেতে বসে পড়েছে তো আগে থেকে আমাদের প্ল্যান ছিল যে আমি পোলাও নিয়ে আসবো আর ছোটো মা করে দেবে চিকেন গুড মর্নিং এভরিওয়ান আর গতকাল রাত্রে আমি আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো যাই হোক সকাল সকাল দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে যাচ্ছি মানে আমরা আজকে কিন্তু ফুল ফ্যামিলি বেরিয়ে গেছি একটা ইনভিটেশনের জন্য মানে আমরা একটা মোটামুটি 15-seater একটা বাস বুক করে নিয়েছিলাম তো যেহেতু অনেকটা দূরে আমাদের একটা ইনভিটেশন ছিল সেটা ছিল মধ্যমগ্রামের দিকে আর একটু ভেতরের দিকে তো যাই হোক সবাই মিলে হই হুল্লোড় করতে করতে আর কি যাওয়া হয় আর এখন একটু জ্যামে পড়ে গেছি এটা মোস্ট প্রবলি হাতিবাগানের দিকে জ্যামে আমরা আটকে গেছিলাম তো যাই হোক আর এখানে অনেক উঁচেকাচারা আছে তো সবাইকে নিয়ে সবাই মিলে দেখো সবার হ্যাপি ফেস আর কি আর বাচ্চাগুলো ভীষণ বিরক্ত করছে শ্রেষ্ঠাকে তো আমাকে সারাক্ষণ জ্বালাচ্ছে দেখো সারাক্ষণ আমাকে জ্বালিয়ে যাচ্ছে মানে ও এখন নাকি আমার হাত খুঁটবে তো যাই হোক অলমোস্ট আমরা মধ্যমগ্রামের কাছাকাছি পৌঁছেও গেছি আর এখানকার মানে একটু ভেতর দিকে হওয়াতে না চারিদিকটা একটু নিস্তব্ধ মতো মানে বেশ ভালো লাগছিল যেতে আর সবাই মিলে একসাথে হলে যা হয় আর কি গল্প গুজব নাচ গান আর এখানে দেখো পুচকে পাচকেগুলো রীতিমতো নাচ করছে গাড়িতে গান চালিয়ে দেওয়া হচ্ছে আর ওরাটা সেটা খুব এনজয় করছে তো যাই হোক ফাইনালি চলে এসেছি যাদের বাড়ি গৃহপ্রবেশ তো সেখানে এসে গেছি আর এটা ছিল ঠাকুর ঘরের মতো ছোট্ট একটা স্পেসে আর কি মানে ঠাকুরটা রেখেছে তো এই যে সবাই মিলে এখানে বসে আছি আমরা আর ম্যাডামকে দিয়েছি একটুখানি পপকর্ন যাতে একটুখানি বসে থাকে আর কি এখানে এই যে শাশুড়ি মেজ কাকি শাশুড়ি পিসি শাশুড়িরা সবাই বসে আছে তো তোমাদের যতটুকু সম্ভব ফ্ল্যাটটা আমি দেখাচ্ছি মানে যেহেতু গৃহপ্রবেশ তো ফ্ল্যাটটা না দেখালেই নয় তো সেটুকু দেখাচ্ছি তোমাদের খুব একটা ভালো করে দেখাতে পারছি না কারণ প্রচুর লোকজন আছে তো তারা হয়তো মানে বাচ্চে ভাবতে পারে যে দেখো ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে ভিডিও করছে এখানে স্বরূপ বসেছিলো ওখানে পুচকি বসেছিলো আর স্বরূপের ভাইও বসেছিলো আর এটা হচ্ছে বারান্দা যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে তো যাই হোক আমরা নিচে এসে তারপর যেখানে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছে ওখানটা বেড়াল ঘুরে বেড়াচ্ছিলো তো যাই হোক নিচে এসে আমরা একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই খেলাম সেটাকে একটুখানি ট্রাই করলো বাট খাইনি থুতু করে ফেলে দিল সসই খেয়ে যাচ্ছিলো চেটে চেটে আর তার সাথে ছিল হচ্ছে আমপান্না যেটা কিনা সত্যি রিফ্রেশিং ছিল মানে এতক্ষণ জার্নি করে এসে আমপান্নাটা মানে ভীষণই ভালো লাগছিলো আর তারপর লাঞ্চের টাইম হয়ে গেছিলো তো সবাই মিলে একবারেই বসে পড়েছিলাম লাঞ্চে এখানে
এখানে দেখো, যেহেতু আমি ক্যামেরা ধরছি আমাকে আশা করি দেখতে পাবে না। আর এই হচ্ছে লাঞ্চে, মানে ভাত ডাল যেরকম হয় বেগুন, মানে সব মেনু আমার পক্ষে সম্ভব হয়নি দেখানোর, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। আর না, বাকি সময়টা শ্রেষ্ঠাকে আমার কোলে বসেছিল। তো খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে এবার আমাদের পালা ছিল বাড়ি ফেরার। অনেকটা রাত্রি হয়ে গেছিলো, রাতে 9টা মতো বেজে গেছিলো বাড়িতে আসতে আসতে। আর আমরা যেহেতু ভিআইপি দিয়ে ফিরেছিলাম, মানে অলমোস্ট আমার মানে বাইপাস দিয়ে ফিরেছিলাম আর কি, আমার বাড়ির সামনে থেকেই ফিরছিলাম, তো সেই ফাঁকে শ্রেষ্ঠাক্ষীর সাথেও দাদু দিদার দেখা হয়ে গেল। তো যাই হোক, এই ছিল আজকের ভ্লগ। তো তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি জানিও, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, কী ধরনের ভ্লগ দেখতে চাইছো অবশ্যই কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। Thank you.